আজকে আমি যে বুঝতে যেটা পেরেছি সেটা হচ্ছে আমি প্রথম বলবো এরকম ডাক্তার যদি আমি আগে পেতাম তাহলে আমি এই এখন যে যন্ত্রণা ভোগ করছি এটা হয়তো বা আমার যন্ত্রণা ভোগ হতো না আর আমার এই এলাকার ভিতরে এরকম ডাক্তার আমি লাইভ এখন পর্যন্ত দেখিনি আর খুবই ভালো হয়ে গেছে। আচ্ছা দাদা আপনার তো দেখা হয়েছে, কি অসুবিধে ছিল? আমি তো আমি ভাষায় প্রকাশ করতে পারলাম না যেটা আমি বলছি এখানে এসে, আমি বলবো কি বলবো না ভয়ে। সেটা হচ্ছে আমি 10 বছর কোনো ডাক্তার কাছে যাইনি, আর এরকম ডাক্তার মানে আমি আদৌ পাবো কি না সেটা আমার জানা ছিল না। কিন্তু আমি ডাক্তার কাছে এই জন্য যাইনি, শুধু করে ডাক্তার কাছে গেলি প্রথম কি হয়েছে ওষুধ দিত আর বলে দিত সকালে খাবেন, সন্ধ্যায় খাবেন, রাতে খাবেন, ব্যাস যাও, 1 থেকে 1.5 মিনিট কথা বলতো। কিন্তু এরকম ডাক্তার আমি লাইভ এখন পর্যন্ত পাইনি। ওনার কাছে এসে আমি পুরোপুরি জানতে পারলাম কান কান একটা ইম্পর্টেন্ট বিষয় যে মানুষের, সেটা অনেক আমরা যারা লেখাপড়া জানি না তারা কিন্তু আদৌ সম্ভব নয়। কান নিয়ে কেমন হয় গ্রাম অঞ্চল হয়, কোনো ডাক্তার কাছে গেলো যে ওষুধ দিলো ড্রপ দিলো ব্যাস হয়ে গেলো, এভাবে কিন্তু মানুষ চলে। কিন্তু আসলে কানটা যে এতটা ইম্পর্টেন্ট বিষয় সেটা কিন্তু গ্রামের লোক 85% মানুষ জানে না, কিন্তু এটা উচিত জানাটা। কিন্তু অনেক জায়গায় কান শোনা বন্ধ হয়ে যায়। তো আজকে কি আপনি ভালো করে বুঝলেন? আজকে আমি যে বুঝতে যেটা পেরেছি সেটা হচ্ছে আমি প্রথম বলবো এরকম ডাক্তার যদি আমি আগে পেতাম তাহলে আমি এই এখন যে যন্ত্রণা ভোগ করছি এটা হয়তো বা আমার যন্ত্রণা ভোগ হতো না। আর আমার এই এলাকার ভিতরে এরকম ডাক্তার আমি লাইভ এখন পর্যন্ত দেখিনি আর খুবই ভালো হয়ে গেছে। আমি জানি না উনি কতদিন থাকবে, উনি যদি আবার সুইজারল্যান্ড চলে যায় তখন আমাদের অসুবিধা হয়ে যাবে, তার জন্য বলছি। আপনার কি কানে কি অসুবিধা ধরা পড়েছে? আমার কানে ধরা পড়েছে আমি ডাক্তার কাছে গিয়েলাম, গিয়ে বললো ডাক্তার হলো কিছু ওষুধ দিল, ওষুধগুলো কোথায় ওষুধগুলো দিল, দেওয়ার পরে একটা ড্রপ দিল, দিয়ে এবার মাথা পাতা তো আমার হ্যাং হয়ে গেছে, এই ওষুধগুলো খেয়েছি দিয়ে ঠিকঠাক হয়নি, তারপরে আর একটা ড্রপ দিয়েছে, এই ড্রপ এটা দেওয়ার পরে তো আমি মনে হচ্ছে যে আমি দুনিয়াতে নাই, কারণ হচ্ছে যে এত যন্ত্রণা করেছে যে আমি দুনিয়াতে নাই। মনে হচ্ছে কাজ ছেড়ে একটু পেতাম তাহলে মানে ওখানে মেরে দিতাম এরকম অবস্থা, রাতে তো ঘুমাতেই পারিনি। যাই হোক, আর আপনার কাছে জানি উপরওয়ালা নিয়ে এসছে না ভগবান নিয়ে এসছে যা হোক কিছু একটা নিয়ে এসছে আপনার আপনার কাছে, বিষয়টা হচ্ছে এরকম বহরমপুরে ডাক্তারের উপরে আমার ভরসাই উঠে গেছে, কারণ এই দেখতেই তো পাচ্ছেন লাইভ প্রুফ দেখতে মানে এই ওষুধগুলো দিয়েছে, দেওয়া হয় মিনিমাম এখানে মানে হচ্ছে 500 টাকা খরচা হয়েছে, 500 টাকা খরচাটা কোনো ব্যাপার, কিন্তু সুস্থ তো হতে হবে, 500 টাকাটা কোনো ব্যাপার লাভ হয়, আমি তো একটু মানে হালকা বক্ত করব কিন্তু তার থেকে আরো দ্বিগুণ হয়ে গেছে। এখন এইখানে তো আমি শুনতে পাচ্ছি না ঝিঝি পোকার আওয়াজ, কিন্তু এরকম ডাক্তার যদি আমাদের কাছে থাকে তাহলে আমাদের এখন আমি তো লাইফে ডাক্তার এরকম পাইনি, কিন্তু উনি ব্যাপার যে ক্যামেরা দিয়ে যেভাবে দেখালো যে কানটা আসলে কেমন হয় আমাদের আদৌ জানা ছিল না, কানের ভিতরে কি কি থাকে না থাকে, নাকের কারণে কান হয় এগুলো নিচে বুঝালো, তা আসলে অনেকটা ভালো লেগেছে। আমার যে রোগটা উনি বুঝে দিল সেটাও অনেকটা ইম্পর্টেন্ট, অনেক সময় কান যদি কম শুনে ওষুধ দিয়ে দেয় নাক হলে তোমার সর্দি হয়েছে, গ্রামে অনেক ডাক্তার এরকম হাতুড়ে ডাক্তার যেটা বলে আমরা বলি হাতুড়ে ডাক্তার, কিন্তু আসলে আমাদের বোঝা উচিত। আপনি যেভাবে বুঝে দিলেন বুঝতে পারবো, আপনি যেভাবে বুঝে দিয়েছেন এবার যদি সবার কাছে যদি এরকম ভিডিও যদি মানে সবাই সবার কাছে পৌঁছে যেত তাহলে অবশ্যই সবাই কিন্তু গ্রাম বেশ করে যারা পড়াশোনা যায় না গ্রাম অঞ্চলের লোক অবশ্যই কিন্তু আসতো। আমি মনে করি এই ভিডিওগুলো এইভাবে আপনি প্রত্যেকটা মানে পেশেন্টের ভিডিওগুলো মোটামুটি আমাদের দরজায় পৌঁছে দিন যাতে আমরা ঘরে বসে বুঝতে পারি যে পারফেক্ট কোনটা। আচ্ছা ম্যাডামকে আমি জিজ্ঞেস করি ওনার কানে কি হয়েছিল? ম্যাডাম আপনি তো, ওনার কানে একটা বড় পর্দায় একটা ছিদ্র আছে যেটা ওনার নাকের যে হাড় আছে সেটা ব্যাকা আছে, সেই কারণে ওনার কান আর নাকের মধ্যে ঠিক ভেন্টিলেশন হচ্ছিল না, যার কারণে ওনার কানের পর্দাটা এরকম খারাপ হয়ে গেছে এবং ছিদ্র হয়ে গেছে। উনি বারবার এরকম কানে সমস্যায় ভুগছিলেন, বারবার কান দিয়ে জল পড়ছে, কানে শুনতে পাচ্ছেন না, যন্ত্রণা করছে, তো আমরা ওনাকে বোঝালাম যে কেন হচ্ছে কি কারণে হচ্ছে এবং পুরোপুরি ব্যাপারটা ওনাকে বোঝানো হলো, এবার আমরা ওইভাবেই তাকে পরে ট্রিট করবো। আর ম্যাম এর কি অপারেশন খুব বড় করে কেটে করতে হয় মানে কি? আমরা এখানে সবকিছু ক্যামেরা দিয়েই করি, কোনো কাটা ছেঁড়া কোনো ব্যাপার নেই, তো কোনোভাবেই কোনো বাইরে কোনো দাগ কাটা সেলাই কিছু থাকবে না, সব পুরোপুরি ক্যামেরার মাধ্যমে আমরা এটা করব। ও তাহলে কোনো দাগ থাকবে না, মানে মেয়েদের ভয় থাকে চুল কেটে দেয় কানের অপারেশনে সেলাই থাকে? কিছু ওরকম নেই, মেয়েদের কোনো ভয় নেই, কোনো কাটা দাগ কিছু থাকবে না, মেয়েদের অপারেশন হলে মেয়েরা বুঝতেই পারবে না যে অপারেশন হয়েছে। আর কান দিয়ে রস আসা বা কানে যে কম শুনছে ওই সব কি ভালো হয়ে যায়? সব ভালো হয়ে যাবে, ওইগুলো নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক আছে।